বাহিনী তাদেরকে আহ্বান করছি এবং সকলকে আহ্বান করছি, দাওয়াত করছি আগামী শুক্রবার সকাল 9টায় ওনার বাড়িতে একটি দোয়ার অনুষ্ঠান হবে, আপনারা ওখানে উপস্থিত হবেন। ভারতের মনে আদর্শে সাহিত্য গবেষণা করেছিলেন শ্রেষ্ঠদের দুজনের একজন, এবং পরবর্তীতে উনি একাই কদিন পরে ভাই ওনার তো বাড়িতে যে বই আছে আমার উপর ভাবে এখানে তাই আমার সাথে যখন কথা বলতেন আমাকে বলতেন যে আসাদ সাহেব দেখেন আপনার মাধ্যমে যদি এই দুইটা কাজ হয়। আমি আসলে অনেক নগণ্য মানুষ, আমার দিয়ে হবে না, এজন্য আমি আজকে স্যারের প্রায় কথা হতো এবং স্যারের সর্বশেষ বক্তব্য 16 পৃষ্ঠার একটা বক্তব্য আমার কাছে আছে। আমরা স্যারের স্মরণ সভাতে আমরা বই আকারে এটা প্রকাশ করেছি, আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। আর স্যারের আপনার মাগফিরাত কামনা করে এবং কলকাতা থেকে অনেক লোক বলা যাবে না, অনেক লোক আমাদের সাথে যোগাযোগ করেছে। ওনারা হয়তো দেশের শান্তি ফিরে আসলে আসবে, হয়তো আমরা নরসিংদীবাসী চিনি না কিন্তু দেশের বাইরে চিনে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ওনার বই পাঠ্য আছে, কলকাতা একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ওনার বই পাঠ্য আছে, সেখানের প্রিন্সিপালও আমার সাথে যোগাযোগ করেছে যে স্যার আমাদের যদি সময় হয় আপনি কিন্তু আমাদেরকে ওনার কাছে নিয়ে যাবেন। আপনার পরিবারের পক্ষ থেকে অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি। উনি এই এলাকার জন্য, এই গ্রামের জন্য কি করেছেন তা আপনারা সবাই জানেন, আমার পূর্বে যারা বক্তব্য দিয়েছেন। আপনাদের কখনো কোনো ভাবে কষ্ট দিয়ে থাকেন, দয়া করে ক্ষমা করে দিন। আর যদি কোনো দেনা পাওনা থাকে আমি তো বাড়িতেই আছি, আমার কাছে এসে বলবেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব সেটা পরিষদের জন্য। এ পর্যন্তই, আর আপনারা সকলে ওনার জন্য দোয়া করবেন। আমার বাবা যেন বেহেস্তের সর্বোচ্চ স্থানে স্থান পায়, ওনার কবরের যেন কোনো আজাব না থাকে। দোয়া রেখেন। আসসালামু আলাইকুম। জানাজা পড়াবে, তাদেরকে আহ্বান করছি এবং সকলকে আহ্বান করছি, দাওয়াত করছি আগামী শুক্রবার সকাল 9টায় ওনার বাড়িতে একটি দোয়ার অনুষ্ঠান হবে, আপনারা ওখানে উপস্থিত হবেন এবং 12টার আগে অনুষ্ঠান শেষ হয়ে যাবে, সেটিও আপনাদের দৃষ্টিতে রাখবেন। 9টায় শুরু, 12টার আগে শেষ, আপনাদের দাওয়াত করা হইল, সেদিন আবার কথা হবে ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, আমাদের ডক্টর মনির জামান সাহেবের জানাজার পর আপনারা একটু অপেক্ষা করবেন, আর একজন মহিলা আছে ওনার জানাজাটা এখানে হবে ইনশাআল্লাহ। দুই জানাজা একসাথেই হবে, একই দোয়া একই তাকবীর, ডবল তাকবীর লাগবে না, ডবল দোয়া লাগবে না। আমরা তিন মেয়েকে নিয়ে আসবো, আমরা দুই মেয়েকে জানাজা নামাজ আদায় করবো। এটা আনা হয়েছে না তো, এটা আনা হয় নাই। ওনাকে মন্দির বরণ করবেন, জানাজা জানাজা আমার বড় ভাই ডক্টর মনির জামান সাহেবকে আপনারা জানবেন। তো ওনার সম্পর্কে আমরা কি বলবো, আমরা জানি যে উনি একজন ধার্মিক লোক ছিলেন, কবি সাহিত্য প্রফেসর, ওনার অনেক বড় উপাধি আছে, ওই কারা কারা আছে ওনার নার্সারি এর না, আপনারা মহিলার নার্সারি দিয়ে দিতে পারেন। আমাদের আগে আবার সাহিত্য কেন্দ্র থেকে ফুল দিয়ে বরণ করা হচ্ছে আমাদের প্রফেসর ডক্টর মনিরুজ্জামান স্যারকে। বাবু